Hello friends, welcome back to my channel. দেখতে পাচ্ছো আজকে তোমাদের জন্য কতগুলো vehicles নিয়ে চলে আসলাম। Oh no, এখানে কি দেখা যাচ্ছে দেখো তো? চিনতে পারো কি না? এটা হচ্ছে একটি গন্ডার। এই পাশে আছে একটি জেব্রা, white and black color জেব্রা। Oh no, এখানে আছে একটি lion। এরা এখানে কি করছে বন্ধুরা? আজকে আমরা দেখবো এরা কিভাবে মারামারি করে একে অপরকে হারিয়ে দেয়। ও নো, আগেই গন্ডারটি জেব্রাকে আক্রমণ করে ফেললো এবং লায়নের সাথেও সে পাঙ্গা নিচ্ছে। তো এটা আমরা পরে দেখছি। এখানে কিন্তু আমাদের অনেকগুলো ভেহিকলস। ও নো, এই ক্রেনটা এই বাসের উপরে উঠে গিয়েছে, একে আমাদেরকে সরাতে হবে। বাসটিকে আমরা উঠিয়ে ফেলি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো সুন্দর সুন্দর ভেহিকলস। এখানে তোমরা একটি মোটর বাইক দেখতে পাচ্ছো, আর এইখানে আছে একটি বাইসাইকেল, কালারফুল বাইসাইকেল। আর এইখানে আছে একটি প্যান্টেনের কন্টেইনার ট্রাক, অনেক বড় কন্টেইনার ট্রাকটি। এইখানে আছে একটি স্কুল বাস, এটি হচ্ছে একটি গোলাপি রঙের স্কুল বাস। সাইকেল থেকে সে ফেলে দিল। এইখানে আছে ল্যাম্বরগিনি, সেই কার্সটি জনপ্রিয় ল্যাম্বরগিনি কার্স। ল্যাম্বরগিনি কার্স এখন এই অ্যানিমালসকে অ্যাটাক করে ফেলবে। ও নো, লায়নটি পড়ে গেল। এখানে দেখতে পাচ্ছ গন্ডারটি কিন্তু এখনো হার মানছে না। গন্ডারটি আবার জেব্রাকে অ্যাটাক করে ফেললো। ও নো, এখানে লায়ন এবং জেব্রাটি পড়ে গিয়েছে। আমরা তাদেরকে উঠিয়ে ফেলি। ওয়াও ফ্রেন্ডস, এখানে কিন্তু আরো ভেহিকলস আছে, এগুলো তোমাদেরকে আমি চালিয়ে চালিয়ে দেখাচ্ছি। ও নো, এখানে একটি বাস উল্টে গিয়েছে, এদিকে আমাদের উদ্ধার করতে হবে। আমরা উদ্ধার করে নিয়ে আসলাম এই যাত্রীবাহী বাসটিকে। এর কারণে এখানে পড়ে গিয়েছিল। এখানে কিন্তু আরো ভেহিকলস আছে। এখান থেকে আমরা একটি আইসক্রিম বের করে নিয়ে আসি। আইসক্রিম কার, আইসক্রিম কার, টিং টিং টিং, ক্রিং ক্রিং ক্রিং, ক্রিং ক্রিং ক্রিং, আইসক্রিম কার, আইসক্রিম। এটা হচ্ছে একটি আইসক্রিম এন্ড চকলেটস কার, আইসক্রিম আইসক্রিম কার। ওয়াও ফ্রেন্ডস, মোটু পাতলু, ও নো, তোমাদের সকলের প্রিয় মোটু পাতলু কন্টেইনার ট্রাকটি আমাদের মধ্যে চলে আসলো, এখানে ল্যান্ড করলো এই মোটু পাতলু কন্টেইনার ট্রাকটি। ওয়াও, বেশ সুন্দর মোটু পাতলু কন্টেইনার ট্রাক। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছো গন্ডার এবং লায়ন একে অপরকে অ্যাটাক করছে, তারা কিন্তু কিছুতেই হার মানতে পারছে না। ও নো, গন্ডারটি লায়নটিকে আবার অ্যাটাক করলো এবং লায়নটি তার ঘাড়ে বসিয়ে দিল এক কামড়। এর ফলে গন্ডারটি পড়ে গেল। গন্ডারটি কিন্তু এখনও হার মানবে না, সে আবার উঠে তাকে দিল এক গুতা। ও নো, লায়নটি রক্তাক্ত হয়ে গেল। এখানে গন্ডারটি উইন হয়ে গেল এবং জেব্রাটি ভয়ে কিছুই বলছে না। ওয়াও ফ্রেন্ডস, এখানে কিন্তু অনেকগুলো বাইক। ও নো, বাইকটি পড়ে গেল।